আসসালামু আলাইকুম। আজকে ছোট একটা ভিডিও দেবো, সেটা হচ্ছে অনেকে আমাকে জিজ্ঞেস করেছে, আপু আমরা কি মুরগিকে ধান খাওয়াইতে পারি কি না, ডিম পাড়া মুরগিকে ধান খাওয়াবো কি না, এই জিনিসটা অনেকেই আমাকে কমেন্ট করেছে। ছোট্ট ভিডিওতে সংক্ষিপ্ত করব আর আশা করছি আমার ফুল ভিডিওটা দেখবেন। যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখন যে ফার্মের মুরগিগুলো আপনারা দেখছেন, এই মুরগিগুলো কিন্তু একদমই ডিমে আসা, আপনারা বয়স দেখে অলরেডি বুঝতে পারতেছেন। আর এইখানে এক একটা মুরগির ওজন কিন্তু 1 কেজি 800 গ্রাম 200 সামথিং এরকম। এখন এই মুরগিকে আমরা ফিডের পাশাপাশি হয়তো সবজি খাওয়াই শীতের সময়, আর ডিম পাড়া মুরগিকে কখনোই ধান খাওয়ানো যাবে না। ধান খাওয়াইলে কি হয়, ধান খাওয়াইলে হচ্ছে ডিম পাড়ার যতটুকু প্রবণতা থাকে ডিমের আংশিক অনেকটাই হচ্ছে 50%-এর মধ্যে 20% আপনাকে ডিম দিবে, 30% আপনাকে ডিম দেবে না যদি আপনারা ধান খাওয়ান। তো অবশ্যই ডিম পাড়া মুরগিকে কখনোই হচ্ছে ধান খাওয়াইতে যাবে না, তাহলে ডিমের যে মুরগি যে ডিমটা উৎপাদন করে ওটা অনেকটাই কমে যায়। এটা হচ্ছে সব খামারিরাই এই জিনিসটা বলবে। আর একটা জিনিস, এটা কিন্তু পশু হাসপাতাল থেকেও কিন্তু বলে, মুরগির যে খামারগুলো সেই হসপিটাল থেকেও কিন্তু বলে যে আপনারা ডিম পাড়া মুরগিকে কখনোই হচ্ছে ধান খাওয়াবেন না। আর একটা জিনিস, অনেকেই বলেন যে ভাত খাওয়াবো কি না, ভাত তো খাওয়াবেনই না, কারণ হচ্ছে আমরা যেহেতু খামার রিলেটেড ভিডিওগুলো আপলোড করি, তো এর জন্য ভাবলাম যে আমরা অনেকেই মুরগিকে হচ্ছে ধান খাওয়াই, ভাত খাওয়াই, এটা হচ্ছে মুরগিটার চর্বি কিন্তু বাড়ায়। মুরগির চর্বি যে বাড়ে এর জন্য হচ্ছে মুরগি ডিম পারে না ঠিক মতো, আর ডিম দেওয়াটা বন্ধ করে দেয়, চর্বির জন্য কিন্তু মুরগি ডিম দিতে পারে না। তো এই জিনিসটাও খেয়াল করবেন। আর এখানে আর একটা জিনিস দেখাই, এইগুলো কিন্তু সব হচ্ছে ফার্মি মুরগি যেটাকে বলে। আপনারা হচ্ছে এই ফার্মি মুরগি কিন্তু মুরগির মাংসের স্বাদও কিন্তু অনেকটা দেশি মুরগির থেকেও অনেক গুণ বেটার। তো এটাই হচ্ছে আমার শর্টকাট ভিডিও ছিল, মুরগিকে কেন ধান খাওয়াবেন না, কেন ভাত খাওয়াবেন না।